স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? দেখো, আমরা কতদিন কি পড়েছিলাম তোমাদের পরিবেশবিদ্যা চ্যাপ্টার থেকে, পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে, সাত থেকে হজম থার্ড নাম্বার যে চ্যাপ্টারটা সেটা আমরা পড়েছিলাম, ঠিক আছে? তো সেই চ্যাপ্টারের মধ্যে আমরা গতদিন পড়েছিলাম যে বিভিন্ন প্রকারের স্বাদ, বিভিন্ন রকমের স্বাদ। সেখানে আমরা বিভিন্ন রকমের স্বাদ সম্বন্ধে শিখেছি, কোন খাবারের কীরকম স্বাদ হয় সেটা আমরা শিখেছি, ঠিক আছে? তো আজকে আমরা পড়ব পেজ নাম্বার 24, যেটা গতদিন আমি বোধহয় একটু শুরু করেছিলাম, তবু আবার একটু বলছি। যেমন এখানে তোমাদের দেখো বইটার মধ্যে আছে পেজ নাম্বার 24-এ, খেলার মাধ্যমে ঝুম্পা কিভাবে মাছ চিনেছে, এমন কিছু খাদ্যের নাম বলতে পারো কি যা না খেয়ে না দেখে শুধুমাত্র গন্ধ শুকে বলবে, সেগুলোর নাম বলো। তো এটা আমি গতদিন একটু তোমাদের আলোচনা করেছিলাম যে কিছু কিছু খাবার আছে যেগুলি আমরা না দেখে না খেয়েও কিন্তু বলতে পারি যে এই খাবারটা কোন খাবার। যেমন ধরো, যদি মাছ রান্না হয়, মাংস রান্না হয়, সেগুলি কিন্তু আমরা না খেয়ে না দেখেও কিন্তু বলতে পারি যে কী রান্না হচ্ছে। তারপরে দেখো এখানে দেওয়া আছে, বাড়িতে কেউ কি কখনো তোমাকে নাক বন্ধ করে ওষুধ খেতে বলেছেন? কেন এরকম বলেছেন? অনেক সময় মা বাবা কিন্তু বলে থাকেন যে যখন তুমি ওষুধটা খেতে পারছো না, তখন মা বাবা কিন্তু বলে থাকেন যে তুমি নাকটা বন্ধ করে নাও। নাকটা বন্ধ করলে কী হয়, অনেক সময় কী হয় যে কোনো কোনো ওষুধের খুব একটা মানে একটু ঝাঁঝালো একটা গন্ধ থাকে যেটা আমাদের ভালো লাগে না। তো নাকটা বন্ধ করে নিলে সেই গন্ধটা পাওয়া যায় না, তখন কিন্তু আমরা মোটামুটি ওষুধটা খেয়ে নিতে পারি, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের এখানে আছে, চোখ বন্ধ করে বলো, বিভিন্ন স্বাদের কিছু খাদ্য জড়ো করো এবং বন্ধুদের সাথে ঝুম্পা ও ঝুলনের মতো করে খেলো, বন্ধুদের খেতে দাও এবং প্রশ্ন করো। এখানে দেওয়া আছে তোমরা কী কী প্রশ্ন করবে তোমাদের বন্ধুদের, ঠিক আছে? দেওয়া আছে খাবারটা বন্ধুদেরকে দেওয়ার পরে বলবে যে স্বাদ কেমন, কি খাবার এটা, জিভের কোন অংশে স্বাদ বেশি লাগছে, অগ্রভাগে, পেছনের ভাগে, বাম দিকে না ডান দিকে। এখানে দেখো আমরা আরেকটা নতুন জিনিস আজকে শিখবো। তারপরে এখানে বলেছে তোমার জিভের কোন অংশে স্বাদ, কোন স্বাদ পেয়েছো, তোমার অনুভব তুমি চিত্রে লেখো, ঠিক আছে? তো এখানে দেখো আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো। আমি আমাদের যে মানে স্বাদ যে বুঝি যার সাহায্যে, সেটা হতো আমাদের জিভ। তো এই জিভের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন অংশ আছে যেগুলি থেকে আলাদা আলাদা স্বাদটা বোঝা যায়, ঠিক আছে? দেখো তোমরা এখানে এখানে দেখো যে এখানে একটা জিভের ছবি আছে।